Good morning guys, welcome to new another vlog. So আজকের বৃষ্টি ভেজা সকালে আমরা বেরিয়ে পড়েছি তোমাদের জন্য বৃষ্টিতে ভিজে ভিজে নতুন একটি ব্লগ উপহার দিতে। তো সাথে আমাদের একজন নতুন অতিথি আছে, পিছনে তো বসে আছে ঋষি ভাই, আমার ক্যামেরাম্যান, একটু দেখিয়ে দাও মুখটা। একটু মুখটা দেখিয়ে দাও, মুখটা দেখিয়ে দাও, ঠিক আছে। আর নতুন অতিথিকে দেখাবো, এইদিকে আছে আমার বন্ধু জয়কৃষ্ণ। জয়কৃষ্ণ একটু হাই করে দাও। আরো একজনকে রিসিভ করবো, আমাদের বন্ধু অনুপ, ও আসছে, ওকে রিসিভ করে ওকে নিয়েই যাবো। তো চলো, যেতে যেতে কিছু ফানি মুমেন্ট আসবে এবং তারপরেই আমাদের সেই গন্তব্যস্থল, সেই ব্রিজ, বড় ব্রিজ, বোলের বাজার ব্রিজ। গাইজ, আমাদের বন্ধু চলে এসছে, একদম বৃষ্টির দিনে ইউনিক একটি ব্লগ, সাইকেলে করে আজকে আমরা চলেছি ব্লগ করতে। সব দিন তো বাইকে করে যাওয়া হয়, তো আজকের তোমাদের জন্য একদম ইউনিক কন্টেন্ট সাইকেলে করে। চলো, আমাদের ঘোড়া রেডি। আর এটার আইদিকের মনি নদী হয়ে এই নদীটি এসেছে মৃদঙ্গ ভাঙা নদীতে মিশেছে। আমরা একদম বোলের বাজার মিডিল পজিশনে, বোলের বাজার ব্রিজের খুব নিকটে চলে এসেছি। তো এদিকে দেখে নাও তোমরা, একদম সুবিস্তৃত নদী, এই নদী চলে গেছে একদম বঙ্গোপসাগরে মিলিত হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এই ব্রিজের, হচ্ছে ব্রিজের উপরেই আমাদের গন্তব্যস্থল, দেখা হচ্ছে ওখানে গিয়ে। আপাতত চলো, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না হয় থাক, সব পেলে নষ্ট জীবন, তোমার এই দুনিয়ার জপশালই কিছু সন্ধের গুঁড়ো হওয়া কাছের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। সবাই শুরু করেছিলাম বৃষ্টি ভেজা ব্লগ দিয়ে, তো বর্তমান যা পরিস্থিতি, রোদ্দুর উঠেছে ভীষণ, এটা বলা যেতে পারে যে রোদ্দুরের ব্লগ। তো আজকের ব্লগটি কি আপনারা বলতে পারেন যে মাই ফার্স্ট ব্লগ, বিকজ ইট ইজ উইদাউট কন্টেন্ট, কোনো কন্টেন্ট ছাড়াই আজকের ব্লগটা সম্পন্ন হচ্ছে। তো চলো, এই ব্রিজে আমরা চলে এসেছি, বোলের বাজার ব্রিজে। গাইস, এখান থেকে নদীর ভিউটা দেখো, এখান থেকে এই নদী চলে গেছে একদম সুন্দরবনের শেষ প্রান্ত হয়ে চলে গেছে বঙ্গোপসাগরে, রায়দিঘির মনি নদী হয়ে এই নদীটার নাম হচ্ছে মৃদঙ্গভাঙা। মৃদঙ্গভাঙা নদী চলে গেছে বঙ্গোপসাগরে। এই ব্রিজের এমন একটা অনুভূতি সত্যি বলে প্রকাশ করা যায় না, আপনারা যদি আসেন অবশ্যই উপভোগ করবেন। তো মনে পড়ে যায় আমার এক বন্ধু এসেছিল কলকাতা থেকে, একজন ব্যবসা
স্থায়ী বন্ধু। তো এই ব্রিজের উপরে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো লাইটের ব্যবস্থা নেই, একদম সন্ধ্যার মুহূর্তে, সন্ধ্যাঘন মুহূর্তে যখন চারিদিক থেকে একটা অন্ধকার ভাব ঘিরে ধরবে এবং তারপরে যে পাখির কোলাহল, মানে পাখিরা যখন বাসায় ফেরার পরিস্থিতি, সেই পরিস্থিতি বস বলার মতো নয়, মানে কি বলবো, বাড়ি ফিরতে মন চাইবে না। সো গাইজ, ইট ইজ টাইম টু রিটার্ন নাও। আমরা বাড়ির দিকে চলেছি, এতক্ষণ তোমাদের সাথে অনেক মজা করলাম, সবাই একটু উল্লাসের সাথে ওয়ান টু থ্রি, ওকে, সো টাটা, সি ইউ এগেইন, দেখা হচ্ছে পরের ব্লগে।